এখন সহজভাবে বাড়িতে কোয়াশ তৈরি করে রাখা দেখাচ্ছি। এই গরমের সময় চট করে একটু জল বরফ এই সব দিয়ে গুলে দেওয়া যাবে, খুব সুন্দরভাবে হবে। গেস্ট আসলে তাকে গুলে দেওয়া যাবে চট করে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এরকম টাইপের ভিডিওগুলো দেখার জন্য। এখানে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, দিয়ে কড়াইয়ে প্রথমে জলটা দিয়ে নিচ্ছি। এখানে জলটা একটু বেশি নিতে হবে, কারণ কম জল দিয়ে যদি আমি তৈরি করি তাহলে জমে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে, আর একটু জল থাকলে সেটা ঘনত্বটা ঠিক থাকবে। তাই যতটা চিনি নেব তার ডবল মাত্রায় জলটা নিতে হবে। দিয়ে এবার আমি সেরাটা তৈরি করছি। এখানে সেরাটা যে চ্যাটচ্যাটে হবে বা অন্য কিছু সেরকম না, শুধু ঘন টাইপের একটা সেরা তৈরি করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট। ফোটানোটা যেন ঠিকঠাক থাকে, কারণ চিনির সঙ্গে জলের যে মিশ্রণটা সেটা যেন ঠিকঠাকভাবে তৈরি হয়, তার জন্যে 5 থেকে 7 মিনিট ফুটবে। আর এখানে আমি দুটো লেবুকে রস বের করে সেরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। বাড়িতে সহজভাবে তৈরি করছি বলে এখানে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে, আমি তা না করে এখানে লেবুটা দিয়েছি। লেবুটাকে দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব, তলাটা যেন না ধরে যায় তার জন্য, আর গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। এবার এখানে আমি 1 চামচ মতো কেওড়ার জল দিয়ে দিলাম। সেন্টটা খুব সুন্দর আসবে, এর বেশি দেওয়া যাবে না। আর এখানে গোলাপ জাম জলটাও 1 চামচ মতো দিয়ে দিলাম, এর সেন্টটা খুব সুন্দরভাবে বেরোবে শরবত হবে যখন। এ আবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট ফুটলো। আর এখানে আমি একটু কালার ব্যবহার করলাম, 3 থেকে 4 ফোঁটা মতো। আমি এখানে ব্লু কালারটা ব্যবহার করেছি, এখানে অন্য কালারও ব্যবহার করা যেতে পারে এবং নাও যেতে পারে, কালার না দিলেও চলবে। কিন্তু সর্বোচ্চ সময় একটু কালারটা থাকলে পরে দেখতে ভালো লাগে, তার জন্য কালারটা দিলাম। এবার ঠান্ডাটা হয়ে যাওয়ার পর এইরকম টাইপের সেরাটা হলো পাতলা।
এবার একটা গ্লাসে আমি বরফ নিয়ে নিয়েছি। বরফের মধ্যে অল্প একটু কোয়াশ, যেটা আমি তৈরি করলাম সেটা দিয়ে দিলাম, তার মধ্যে জল মিশিয়ে দিলাম। ব্যাস শরবত তৈরি হয়ে গেল। যদি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।